আপনারা জানেন যে আমরা গত 5 জুন রোজ রবিবার থেকে আমরা এই প্রতীকী অনশন যেটাকে বলা হয় সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাংলাদেশ প্রশাসন যাদের নির্দেশনা অনুযায়ী আমরা এই শাহবাগ অঞ্চলে অনশন করে যাচ্ছি। আপনারা জানেন আমরা অনেক আলোচনা সমালোচনার ঊর্ধ্বে গিয়ে কোথাও কোথাও কারো কাছ থেকে বুঝাইতে পারে নাই, কেউ বুঝেছেন কেউ বুঝে নাই, এভাবে যাইতে যাইতে আজকে আমরা দীর্ঘদিন পর যেটা মহান জাতীয় সংসদ, সেই মহান জাতীয় সংসদে আমাদের এই আমাদের অনশন বা আমাদের যে NTRC কর্তৃক যে আমরা নিবন্ধিত সনদ লাভ করেছিলাম তার স্বপক্ষের যুক্তিগুলো মহান জাতীয় সংসদেও আমাদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের MP মহোদয় উনি আমাদের এই কথাগুলো উপস্থাপন করেছেন খুব সুন্দর করে, এবং জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ার MP মহোদয় উনি নিজেও আমাদের এই অনশনের ব্যাপারটা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বরাবর সুদৃষ্টি কামনা করেছেন। পূর্বে যতটুকু কষ্টে ছিলাম যে আমাদের এই দাবিগুলো হয়তো মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় জানেন না বা উপরস্থ অনেক কর্মকর্তা জানেন না, কিন্তু আমরা জানাতে চেষ্টা করেছি বা সবাইকে, কিন্তু যখন মাননীয় মহান জাতীয় সংসদে উপস্থাপন হলো তারপরেও আজকে দীর্ঘদিন মহান জাতীয় সংসদের পর আজকে দীর্ঘদিন আমাদের এই অনশন চলছে, এখনও আমাদের পরিপূর্ণ যে আশ্বাস সেই আশ্বাস কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নাই, যার জন্য কিন্তু তখন আমাদের একটা স্পিচ ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় জানলে হয়তো বা আমরা খুব অল্প সময়েই, কারণ যেহেতু উনি মানবতার মা, উনি যেহেতু সকল নাগরিকের দায়িত্ব উনি নিয়েছেন, আমরা জানি আমাদের দায়িত্ব ওনার কাছে, আমরা শিক্ষকরা আমরা একটি প্রতিজ্ঞা করেছিলাম আমরা এই নিবন্ধিত শিক্ষকরা যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আমরা মাদার অফ টিচার ঘোষণা করব, আমরা সেটাও এখন পর্যন্ত আমরা সেই অপেক্ষায় আছি আমরা কোন দিন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সে আশ্বাস শুনব এবং মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষক জাতির মা হিসাবে জননী হিসাবে ওনাকে ঘোষণা করতে চাই, এটা আমাদের প্রাণের দাবি। তো সবচেয়ে বড় কষ্ট হলো আসলে ক্লান্ত, আল্লাহতালা সুস্থ রেখেছেন অনেকটাই, তবে ক্লান্ত শরীর নিয়ে বলতে হয় যে সংসদে উপস্থাপন হওয়ার পর এখন কিন্তু আর চলাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের জীবন চলাটা, এখন অনশনে থাকাটা, কারণ জানেন ধুলাবালু, অতিরিক্ত গরম এবং যে কোনো সময় বৃষ্টি আমাদেরকে এখানে আসতেছে, আমরা একটি সামান্য ত্রিপলের মাধ্যমে কিন্তু আমাদের থাকার ব্যবস্থাটা হয়, যার জন্য এখন আমাদের নিবন্ধিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রত্যেকে কিন্তু প্রায় অনেকেই অসুস্থ বা ক্লান্ত অবস্থায় কিন্তু আছে, আমি নিজেও ক্লান্ত, এখন পারি না যে সর্বাবস্থায় বসতে বা দাঁড়িয়ে মাইকে কথা বলবো বা যুক্তিগুলো তুলে ধরবো সেগুলো না, আর যুক্তিগুলো আর কতই তুলে ধরবো, তবে আশার বাণী এতটুকু জানি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় শুনেছেন আর যেহেতু উনি শোনার পর যেহেতু সময়ও কম ছিল উনি বর্তমান ভারত সফরে আছেন, আজকে আমরা জানি আজকে সন্ধ্যার দিকে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ভারত সফর থেকে বাংলাদেশে ফিরবেন, আমরা আশা করব আমাদের এই ক্রান্তিময় বা আমাদের এই ন্যায্য অধিকার বা ন্যায্য দাবিগুলো যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় জানেন খুব অচিরে আমাদেরকে আশ্বস্ত করে আমাদের সকলের সকল নিয়োগ বঞ্চিত শিক্ষকদের চাকরির নিশ্চয়তা করে আমাদেরকে বাড়ি ফিরাবেন সেই আশায় আমরা এখন পর্যন্ত আছি। আমরা কষ্ট করতে রাজি আছি বা অপেক্ষা মানাচ্ছি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা আমরা পাই নাই, তার জন্যই কিন্তু এখন পর্যন্ত আমরা সেই শাহবাগ চত্বর অপেক্ষা মানাচ্ছি। অবশ্যই আমরা বিশ্বাস করি, আমরা মানি এই আত্মবিশ্বাস বা এই ভরসা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের প্রতি আছে যে আমাদেরকে উনি নৈরাশ করবেন না, এবং ওনার ঘোষণাতেই আমরা ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আমরা বাড়ি ফিরতে পারবো। ধন্যবাদ। সকল মিডিয়ার মাধ্যমে আমরা এবং সরাসরি অনেক মন্ত্রী এবং এমপিদের জানানো হয়েছে, আমরা মন্ত্রণালয়ে কথা বলেছি, সচিবালয় এবং NTRC-র চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তো শেষ পর্যন্ত NTRC-র চেয়ারম্যান স্যারও আমাদেরকে বলেছেন যে মন্ত্রণালয় যদি আপনাদের এই ব্যাপারটা দেখেন তাহলে আমাদের নিয়োগ দিতে কোনো অসুবিধা নাই। সেই জন্য আমরা এখন আশাবাদী যে মন্ত্রণালয় আমাদের কথা শুনেছেন এবং ওনারা গতকালকেও আশ্বাস দিয়েছেন যে ওনারা এই ব্যাপারটা দেখবেন,
এই জন্য আমরা এখনো আশাবাদী 96তম দিনে আসছি, আমরা 100তম দিন পর্যন্ত অপেক্ষা করব, যে ওনারা যেহেতু আশা দিয়েছেন এটার জন্য। পারত পক্ষে আমরা এক মুহূর্ত এখানে বসে থাকতে চাই না, কারণ আমরা এখনই এতটাই ক্লান্ত, আর ক্লান্ত হলে এখানে মরে গেলেও আমাদের আসলে ফিরে যাওয়ার কোনো পথ নেই। অনেকেই জানেন যে গত তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আমি 1219টি আবেদন করি, এবং আমি আমার এই আবেদনের টাকাগুলো, আমি যেহেতু আলাদা আলাদাভাবে আবেদন করতে হয়, সেইভাবে খরচগুলো আমি আমার ভাইদের কাছ থেকে ওয়ারিশ নিয়ে সেই টাকার মাধ্যমে আমি আবেদন করি। যেখানে ভাইদের কাছ থেকে ওয়ারিশের টাকাটা নিয়ে নিয়েছি, এখন আমার আসলে ওখানে আমার কিছু নাই, আমার ওখানে ফিরে যাওয়ার পথ নাই। আজকে যদি আমার পায়ের তলায় মাটি সরে গেছে, যেখানে সেখানে আমার ফিরে যাওয়ার জায়গা নাই। আমি যদি আজকে মানে নিজের যোগ্যতা দিয়ে যদি কাজ করে খেতে পারি, তাহলে হয়তো বা মানুষের কাছে এবং সমাজের কাছে আমি আবার আমার সম্মানটুকু, বেঁচে থাকার জন্য যতটুকু সম্মান দরকার আমি সেটুকু ফিরে পাবো। আমি এই জন্যে আজকে রাস্তায় নেমেছি, আমার যোগ্যতা বলে আমাকে বাঁচার সুযোগ করে দিবেন আমার মহামান্য প্রধানমন্ত্রী, আমার মা যিনি মানবতার মা, কিন্তু আমি বাঙালি হিসেবে আমি ওনার সন্তান, আগে উনি আমার মা, এবং উনি নারী হিসেবে, নারী প্রধানমন্ত্রী এবং নারী ক্ষমতায়নে উনি সর্বসময়ই নারীদেরকে অগ্রাধিকার দিয়েছেন, আর সেই জায়গা থেকে ওনার কাছে আমি আশাবাদী। সেই সাথে আমার মাননীয় শিক্ষামন্ত্রী একজন নারী, উনি নারীদের সমস্যাগুলো বুঝবেন বলে আশা করি। আমি এখনও ওনার কাছ থেকে কোনো আশ্বাস পাইনি, এই জন্য আমরা এখনও বসে আছি যে সব কিছু শোনার পরে উনি আমাদেরকে ডাকবেন, না হয় আমাদের সাথে আমার কথাগুলো শুনবেন এবং এইটা বিচার বিবেচনা করবেন। যারা চাকরি প্রত্যাশী, আমরা 6 লক্ষ নিবন্ধিত প্রার্থী আছি, যারা চাকরি প্রত্যাশী শুধু তাদেরকে বিবেচনা করে চাকরি দিবেন। যারা আজকে রাস্তায় আছে তাদের আসলে ফিরে যাওয়ার পথে, 3টা গণবিজ্ঞপ্তিতে আমাদের মানে এখানে যারা পড়ে আছেন তাদের এক একজনের কষ্ট এবং কাহিনী শুনলে তখন আমার মনে হয় যে কষ্টগুলো আমার একার না, মানে আমার কষ্টটা কিচ্ছু না, আমি আজকে চাইলে মরে যেতে পারবো, আমি একা, আমার নতুন করে সংসার হয়নি, নতুন বলতে সংসার হয়নি, বাবা মার সংসার থেকে আমি আলাদা কোনো সংসার করিনি, এই জন্যে আমি একা। কিন্তু এক একটা পুরুষ মানুষ যখন বলে তার 2টা বাচ্চা সহ তার সংসার, তার সেই সাথে তার বাবা মা, তার পালতে হয়, সেখানে তার চাকরি নেই, একজন পড়াশোনা জানা ছেলে সে সেভাবে কোনো কর্ম সে সেভাবে শিখেনি যে সারা জীবন সে কোনো একটা কিছু করবে, সে অন্য কোনো কর্ম শিখে নেয়, সেই ছেলেটার কী হবে, সে তার সংসারে কী হবে। আমার এখানে অনেক আপার আছেন, শিক্ষক আছেন, মহিলা শিক্ষক, যাদের হাজব্যান্ডের অনেকের বয়স হয়ে গেছে, অনেকে অসুস্থ হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, 2-3টা বাচ্চা আছে, তাদের সংসারে সেই বাচ্চা নিয়ে সংসারে মানে একজন মা হিসেবে তার যে কত কষ্ট, যে বাচ্চাদের চিকিৎসা খরচ বলেন, তাদের শিক্ষা খরচ বলেন, এবং দৈনন্দিন যে খরচগুলো আছে, সে মা হিসেবে এটা পূরণ করতে পারছে না তার যোগ্যতা থাকার সত্ত্বে। একজন নারী যদি অশিক্ষিত থাকতো, সে যদি এখানে এসে বসে দাবি করতো, তাহলে সেটা অযৌক্তিক ছিল। আজকে তার যোগ্যতা নিয়ে, তার সনদ নিয়ে এখানে মাঠে আসছে, সে নিজের পায়ে দাঁড়াবে এবং সংসারের হাল ধরবে, সে আজকে পারতেছে না। মানে এটা কেন পারতেছে না, একটা অব্যবস্থাপনায় পড়ে সবার জীবন এভাবে বেহাল দশা। আসলে এটা চাইলেই সুচিন্তিত মতামত সবার কাছ থেকে নিয়ে এবং সুচিন্তা করলেই কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী এটা সুরাহা করতে পারেন, এবং মাননীয় উনি যদি না পারেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উনি আলোচনা করে আমাদেরকে, যদি কোনো ব্যবস্থাও না থাকে, যদি শূন্যপদ না থাকে, সেখানে উনি শূন্যপদ সৃষ্টি করে হলেও, অন্য কোনো ব্যবস্থা করে হলে কিন্তু আমাদের এই একটা সমাধানে আসতে পারে। কিন্তু আমার এখানে 60,000-এর বেশি, 70,000 আছে শূন্যপদ, 66,000-এরও বেশি আছে জাল সনদদারি। এগুলো চিন্তা করে, এগুলো বিবেচনা করে যদি উনি সমাধান দিতে চায়, আমার 40,000 নিবন্ধনদারী শিক্ষকদের কিন্তু নিয়োগ দেওয়া কোনো ব্যাপার না, উনি যদি একটু মানে খোলা মনে হয়ে থাকেন, একটু যদি বিচার, সুষ্ঠু বিচার করেন, তাহলে এটা সম্ভব। আমরা চাই উনি যেন, আল্লাহ যেন ওনার মনকে এত কঠোর না করে, নিষ্ঠুর না করে, একটু সহজ করে দেখ, আল্লাহ রহমত দান করুক। আমরা এটা চাই আসলে, এখন এই 96-96 দিনে এসে আর ধৈর্য কোলাচ্ছেন আসলে। প্রত্যেকটা নারী অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের গাইনি সমস্যা হচ্ছে, ইউরিন ইনফেকশন হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, এক একজন চলে যাচ্ছে, আমাদের মাঠ খালি হয়ে যাচ্ছে, নারীদের ডেকে আনা যাচ্ছে না, তাদের হাজব্যান্ডরা যেহেতু সংসারই চালাইতে পারে না, সেই হাজব্যান্ড কীভাবে তার চিকিৎসা খরচ চালাবে। কেন যে এমন শিক্ষামন্ত্রী এটা বুঝছেন না জানি না, মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের আর্জি, আপনারা নারী জাতি, আপনারা মায়ের জাতি,
আপনারা চাইলে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। আমরা সবাই শিক্ষিত হয়ে সামাজিক মাঝে ভাবি অবহেলিত, বলতে গেলে পরিবার থেকে বিতাড়িত। এখন পরিবারে যখন আপনার পাশে কেউ থাকে না, বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বাবা মা বোঝা হয়ে যায়, আর ভাই বোন যখন পরিবার করে তারা এমনিতেই পরিবার থেকে সরে যায়, তখন আপনাকে পরিবার থেকে সরাতে হয় না, আপনি একা থাকেন। আমরা সেভাবেই আজকে পরিবার থেকে বিতাড়িত হয়েছি, নিজের দায়ভার দুঃখ নিজে নিতে পারছি না, আর পরিবার এত দিন পড়াশোনা করেছে, খরচ দিয়েছে, এখন যে যার সংসারের দায় দায়িত্ব নেই, এখন আর কেউ কাউকে দেখার মতো সুযোগ আসলে কারণ নাই। চাইলেই আমরা পরিবারকে দোষারোপ করতে পারি না, কেন আমার দায়ভার নিচ্ছে না, আমার দায়ভার শুনে আমার নেওয়ার বয়স এখন। আর এখানে যদি সরকারের করণীয় কিছু থাকে আর সেই জায়গাতে যদি না করে, তাহলে এটা হয়তো বা আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বোঝা উচিত ওনাদের ব্যর্থতা, এই ব্যর্থতার জায়গা থেকে ওনাদের সফলতা একটু সুবিবেচনা করলেই সফলতা আনতে পারে। আমরা আর কত মানুষের বাসায় বাসায় থাকবো, আমাদের তো জমানো টাকা নেই। আমরা আবেদন করে 196 দিন, মানে 3 মাসের বেশি সময়, এই সময়গুলোতে আমরা বিভিন্ন জায়গায় থাকি, এখানে যারা ঢাকার বাসী আছে তাদের কাছে 5 দিন 10 দিন করে থাকা হচ্ছে। আসলে এভাবে অন্যের টাকায় এই দুর্দিনের অবস্থায় আজকাল অন্যের বাজার খাওয়া, অন্যের ঘরে থাকা, এটা যে কত কষ্টের লজ্জা, এটা বলা বাহুল্য। আমি 13-14 সালে 2টা সনদের অধিকারী হয়ে আমি তখন নিয়োগের যোগ্য বলে চাকরি পাই, আমার সাথে আমার বান্ধবী সোনালী ব্যাংকে চাকরি পায়, সে চাকরি করে এখন তার সংসার হয়েছে, তারপর তার 2টা বাচ্চা হয়েছে, আজকে ঢাকায় এসে তার বাসায় আমার থাকতে হবে, আর আমি একই সাথে চাকরি না পরেও আমি এখনো বেকার, তার বাসায় যে আমার থাকতে হবে, এটা যে লজ্জা, এটা শেষ নেই। আসলে আত্মহত্যা যদি মা বাপ না হতো, তাহলে কবে আত্মহত্যা করতে আমার চাইলেই করতে পারে না মানুষ, পরিবার এবং সমাজকে কলঙ্কিত করার আগে এগুলো ভাবতে হয়। তাই শেষ যদি এখান থেকে যেতেই হয়, আত্মসত্য ছাড়া আসলে কোনো পথ নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আছি যে একটু বিবেচনা করুন, যার ঘর নেই যার জায়গা নেই তাকে যদি সবকিছু দিয়ে দিতে পারেন, তাহলে আমার যোগ্যতা সনদ দিয়ে কেন আমার চাকরি ফিরিয়ে দিবেন না। Ha ha ha!